সুতি শাড়িগুলো কেমন রঙ উঠবে কি ফিন ফেনে কি আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ইয়ারিনিক থেকে একটা সুন্দর চমৎকার ভিডিও নিয়ে আর এই ভিডিওটি হচ্ছে আমাদের সুতি সুতি কাপড়ের ম্যাটেরিয়াল নিয়ে যে কাপড়ে আনলিমিটেড ডিজাইনগুলো তৈরি করি সো আজকে কথা হচ্ছে সেই ডিজাইন এবং আমরা যে কাপড়টা ব্যবহার করি এটা হানড্রেড পারসেন্ট একটা ব্র্যান্ড নাম করা ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ড এই কাপড়ের মধ্যে কিন্তু ব্লক থেকে শুরু করে অ্যাপ্লিক থেকে শুরু করে কুশি কাটা থেকে শুরু করে বিভিন্ন যারা একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটনে কাজগুলো করে থাকেন তারা কিন্তু এইটাকেই বেছে নেন ইভেন বাটিক মোমবাটিক ভ্যাজিটেবল ডাইং খুব চমৎকার সব কালারগুলো দিয়েই ডিজাইনগুলো এই কাপড়েই তৈরি হয় আর অবশ্যই ভালো জিনিস তৈরি করতে হলে ভালো জিনিসটাই ব্যবহার করা উচিত আর শুরুতেই বলবো এই ব্রাইডের যে ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করা হয় এটা সুইজারল্যান্ডের র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় যার কারণে এটা কখনই কালার ওঠে না এটা হানড্রেড পারসেন্ট নন কালার মানে কালার উঠবে না এই এইরকমই অ্যাসিওর এই পর্যন্ত করে এসেছি ইনশাল্লাহ আগামীতেও করতে পারবো আর এই কাপড়টা অন্য সব কাপড় থেকে কেন ডিফারেন্ট কারণ কিছু কিছু কাপড় আছে খুব নরম হয়ে যায় আফটার ওয়াশ যার কারণে নেতিয়ে যায় আর এই কাপড়টার বিশেষত্ব হচ্ছে খুব বেশি নেতিয়ে যায় না কাপড়টা বেশ মোটা সুতো দিয়ে মোটা সুতা দিয়ে মেক করার কারণে একটু ঘনত্ব তৈরি হয়ে যায় আফটার ওয়াশ যার কারণে আপনি র্যান্ডমলি খুব ভালো পড়তে পারবেন হালকা মার যদি দেন একদম নতুনের মতো হয়ে যায় শাড়িটা এটা হচ্ছে এই কাপড়ের বিশেষত্ব আর যার কারণে আর এই যে দেখেন আসলে কি এই রঙগুলো দেখে না আমার অনেক ভালো লাগতেছে যে নানা রকম রঙের মধ্যেই কিন্তু নানা রকমের ডিজাইনগুলো মানে বৈচিত্র্য একদম অন্যরকম একটা রূপ নিয়ে আসে তো অনেক কালার আমি এর মধ্যে অনেকগুলো কালার নিয়ে নিয়েছি আমাদের নেক্সট টার্গেটের জন্য নেক্সট ডিজাইন আসবে এপ্রিল ঈদ এরকম অনেক কনসেপ্ট নিয়েই কিন্তু আমাদের আগে থেকে এটা পারচেস করতে হয় আবার কোনো আপু বলবেন না আপু প্রাইডের এই থানটা আমাকে দেন কারণ কিন্তু আমরা কিন্তু এটার পাইকারি হোলসেলার কোনোটাই না এখানে এক পিসের যা দাম একশো পিসেরও একই দাম সো আমাদের কাজ শুরু হয়ে গেল পারচেস শেষ শুরুতে একটা সাদা কাপড় নিলাম কারণ এপ্রিল এপ্রিলের প্রিপারেশান চলছে সেই ক্ষেত্রে অনেক চমৎকার একটা ডিজাইন আমরা নিয়েছি করেছি আর এটা কিন্তু চেক করা হচ্ছে কারণ কি এখানে অনেক কাপড় দেখা যায় ডিফেক্ট হতে পারে কাটা থাকতে পারে ছিদ্র থাকতে পারে সেই ক্ষেত্রে কাপ মানে আমার পুরো ওয়াস্ট অফ টাইম হবে যদি আমি এই ছেঁড়া ফাড়া যদি চেক না করি এখন ডিজাইন চেকিংয়ের পাড়া যে ডিজাইনটার কথা বলেছে ডিজাইনটা খুঁজতে অবশ্যই একদম দূরবীন লাগছে দেখতেই পাচ্ছেন শেষ মেশ পেলাম খুব সুন্দর একটা ডিজাইন আপনাদেরও পছন্দ হবে সাদার মধ্যে যখন রং ধরনের রঙ চলে আসবে তবে ইচ্ছে আছে এটা যেহেতু এপ্রিল কালেকশান আশা করি লাল সাদাই পাবেন সো আমরা ডিজাইনের স্ট্রেচিং করে নিচ্ছি আর বাকিটা আমরা এখন আমাদের এয়ার ইনিক সম্বন্ধে বলি আমরা ডিজাইন হোক পাশাপাশি বলি এয়ার ইনিক মানেই হচ্ছে হাতের কাজের আনলিমিটেড শাড়ি ডিজাইন যেখানে আপনারা সিল্ক থেকে শুরু করে মসলিন থেকে শুরু করে কটনের মতো অনেক ম্যাটেরিয়ালের মধ্যে শাড়িগুলো পাবেন অসম্ভব সুন্দর সব ডিজাইনের শাড়ি যারা শাড়ি পরতে ভালোবাসেন একবার হলো আমাদের পেজটি ভিজিট করবেন বলা যায় না কোন শাড়িতে আপনার দৃষ্টিকে একদম আটকে দেবে চলছে আমাদের ডিজাইন এই ডিজাইনটা করে নিলাম কেমন হচ্ছে বলবেন অবশ্যই শাড়ি কিন্তু অলরেডি আমাদের এই ভিডিওতে রেডি হয়ে গেছে কারণ আমি এই ভিডিওটা বেশ অনেক দিন আগে করেছিলাম কিন্তু আমার মেকিং করতে একটু লেট হয়ে গেল। যাই হোক আমাদের সুতি শাড়িতে কিন্তু অনেক পরিশ্রম কারণ ট্রেসিংয়ের পরে কিন্তু আমাদের ফিল্ডে চলে যায় ফিল্ড থেকে এসে ওয়াশ ওয়াশের পর দেন হচ্ছে পাইপেন দেখেন কত পাইপেন এগুলো কিন্তু সব কাপড়ের জন্য ঠিক আছে এই যে যেভাবে করে আমি কাপড় সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড এই পাইপেনটা করতে দেখেন আরেকজনের যে মেশিনের কাজ জানে তার সাহায্য নিতে হচ্ছে সো বলা যায় কালারফুল হয়ে হতেই হবে সুতার সাথে কালার ম্যাচিং করে যখন পাইপিং করি টার্সেল করি সত্যি অসম্ভব সুন্দর একটা লুক নিয়ে আসে প্রত্যেকটা সুতি শাড়িতে আর এখন কেন যেন কোনো আপুরা দেখেছি পাইপিং ছাড়া যেন শাড়ি নিতে চায় না তো যাই হোক আমাদের ফুল ডিজাইনটা কমপ্লিট একদম স্ট্যাচিং দেখেন কত সুন্দর যখন এটা সুতার রং বইবে তখন আরও সুন্দর হবে অসম্ভব সুন্দর ডিজাইন এরকম অনেকগুলো কালার আমাদের তৈরি হয়ে গেছে আশা করি এই ডিজাইনটা ভালো লাগবে চলে আসলো এপ্রিল কালেকশন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আস্তে